সূর্যোদয়ের পূর্বে শাহী মহল কব্জা করল পুরান দখত। যে ভূতল কয়েদখানায় কয়েকদিন কাটিয়েছিল মিয়ানদাদ, শাহজাদী আজমেরি বানু সেখানে পড়েছিল। একদিন পরই মাদায়েন সংবাদ রটল, রুস্তমের হাতে পরাজিত হয়ে গ্রেফতার হয়েছে ছিয়া অক্স। পরদিন বিজয়ের নাকাড়া বাজিয়ে রুস্তম শহরে প্রবেশ করলে পথে ফুল বিছিয়ে দিল জনগণ। পুরাণ এবং মাদায়নের পদস্থ কর্মচারীরা মহলের দরজার অভ্যর্থনা জানালো রুস্তমকে। পুরাণের মসনদে আরোহণের অভিষেক পালিত হল। বন্দী করা হল আজমেরির সমর্থকদের। সূর্যাস্তের পূর্বে ছিয়াওক্স, দারোগা এবং কোতোয়াল ছাড়াও আরও 30 ব্যক্তিকে ঝুলানো হল ফাঁসিতে। এদের মধ্যে 22 জন সামরিক অফিসার, শেষ পর্যন্ত যারা ছিয়াওক্সের সাথে ছিল। অন্যরা সেসব নকর এবং গোলাম, আজমেরির ছত্র ছায়, যারা শাহী মহলের সব কর্মচারীদের উপর কর্তৃত্ব করছিল। খোজার সর্দার জীবন বাঁচালো এ কথা বলে যে আজমেরি পালানোর সাথে সাথে মহলের মুহাফিজ এবং পাহারাদারদের আমি খবরদার করেছি। এ সংবাদ শুনে ওরা দারোগাকে পাঁচিল থেকে নিচে ফেলে খুলে দিয়েছিল মহলের দরজা। দুদিনের মধ্যে প্রায় 25 ব্যক্তিকে গ্রেফতার করে পাঠানো হলো কয়েদখানায়। সিংহাসনে বসে পুরান্দক রাষ্ট্রের সর্বময় কর্তা বানিয়ে দিল রুস্তমকে। সে ছিল উজির আজম এবং সিপাহ সালার। দরবারে তার সোনার কুর্সি ছিল রানীর পাশে। কয়েদিদের ব্যাপারে ফায়সালা করার জন্য কায়েম করা হল বিশেষ আদালত। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল রুস্তমের এখতিয়ারে। পিতার হত্যার সাথে জড়িত ব্যক্তিদেরও ফায়সালা করত সে। কেবল আজমেরির ব্যাপারে ফায়সালার ব্যাপার তার এখতিয়ারে ছিল না, কারণ তিনি ছিলেন শাহী খানদানের। কিসরার তখতেও বসেছিলেন কদিন। তার বিচার শুধু নতুন রানী পুরান দখত ই করতে পারেন। পুরান দখতের ক্ষমতা গ্রহণের 3 দিন পর দরবারে হাজির করা হল শাহজাদী আজমেরি বানুকে। রানী প্রশ্ন করলেন, আজমেরি নিজের কোনো সাফাই পেশ করবে? মাথা তুলল শাহজাদী আজমেরি বানু, অসম্মতি জানানো মাথা নেড়ে। নিজের অপরাধ স্বীকার করছ? শাহজাদী আজমেরি বানু নীরব। এ কথা কি সত্যি নয়? ইরানের সিংহাসন কব্জা করার ষড়যন্ত্র করে ফররুখ, পারভেজ এবং শাহপুরকে কতল করতে ছিয়াওক্সের সাহায্য নিয়েছিলে? নিষ্পলক চোখে পুরাণের দিকে তাকিয়ে রইল আজমেরি। সেখান থেকে দৃষ্টি ছুটে গেল রানীর ডানে বসা এক সুঠামদেহী যুবকের দিকে। ইরানের রানী হওয়ার খায়েস যদি অপরাধ হয়, তুমিও তো সে অপরাধে শরিক, বললেন আজমেরি। স্বীকার করি, বাজিতে হেরে গেছি আমি। হাই, যদি ভাষা থাকত ইরানের সিংহাসনের, জবাব দিত কে তাতে বসার উপযুক্ত আর কে বসলে লজ্জা পায়ও। নীরবতা ছেয়ে গেল দরবার কক্ষে। জিহ্বায় শুকনো ঠোঁট ভিজিয়ে পুরান দখত বললেন, তুমি হন্তা, তোমার সঙ্গীরা সাক্ষী দিয়েছে তোমার বিরুদ্ধে। তোমার শাস্তির ঘোষণা শোনাতে বেশি কথা বলতে চায় না। তোমায় এখানে ডেকেছি হয়তো তোমার জবানবন্দিতে নিরপরাধ জীবন বেঁচে যেতে পারে। এ কথা কি সত্য? ফরুক জাদকে কতল করার পূর্বে তার হিফাজতে জিম্মা যে 9 জনকে সোপর্দ করা হয়েছিল তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিলে? মিয়ানদাদের ব্যাপারে জিজ্ঞেস করছি আমি। আশার ঝিলিক খেলে গেল আজমেরির চোখে। ও কি এখনো জীবিত? তার জীবন মৃত্যু নির্ভর করছে তোমার জবানবন্দির উপর। ফররুখকে হত্যা করার সময় ও অজ্ঞান এবং আহত ছিল, এ কথা কি সত্যি? যদি বলো তার সাথে বেইনসাফি করবে না, তাহলে জবাব দিতে পারি। ইরানের রানী অপরাধীর সাথে কোনো ওয়াদা করবেন না, বলল রুস্তম। সে তোমার সাথে ষড়যন্ত্রে শরিক না থাকলেও দায়িত্বে অবহেলার কারণে চরম শাস্তির যোগ্য। আজমেরি পুরাণের দিকে তাকিয়ে বললেন, আমি জানি পুরাণ কত অসহায় তুমি, তবুও তোমার প্রশ্নের জবাব আমি দেব। ফরুক যেমনই অজ্ঞান অবস্থায় নিহত হয়েছে, মিয়ানদাদও তেমনই অজ্ঞান অবস্থায় আহত হয়ে গ্রেফতার হয়েছে। একই মশকের শরাব পান করেছিল দুজন। মালাকায় আলাম, দাঁড়িয়ে বলল রুস্তম, আমার পিতার হত্যা ষড়যন্ত্রে শরিক না থাকলেও বর্জর ফাঁসির শাস্তি মৌকুব করা যেতে পারে, কিন্তু গাফলতি আর দায়িত্বহীনতার সাজা অবশ্যই সে পাবে। আমরা শুধু ভাবব কোন ধরনের কয়েদখানা তার উপযুক্ত, কিন্তু এমন এক অপরাধীর সমস্যা আমাদের সামনে, কোনো শাস্তি যার জন্য কঠিন নয়। ওকে নিয়ে যাও, বললেন পুরাণ।
জানি মৃত্যুদণ্ডের ফায়সালা করেছ আমার জন্যে, তবুও তোমার মুখে শুনতে চাই সে ফায়সালা। আজমেরি বলল, একে নিয়ে যাও, কর্কশ কণ্ঠে বললেন পুরান দগ্ধ। এগিয়ে এলো দুজন সিপাহী, এক ঝাটকায় ওদের হাত সরিয়ে আজমেরি চিৎকার দিয়ে বললেন, আমি জানি পুরান, জীবনে আর কখনো তোমায় দেখব না, কিন্তু আমার একটা নসিহত মনে রেখো, নেকড়ে কখনো ভেড়ার রাখাল হতে পারে না। ইরানের ভবিষ্যৎ এক বিপজ্জনক ব্যক্তির হাতে দিয়েছ তুমি, নিজের আসন থেকে উঠে তোমায় সিংহাসন থেকে সরিয়ে ফাঁসির আসনে বসাতে দেরি হবে না ফররুখের ব্যাটার। রেগে গেল রুস্তম, কিন্তু পুরাণের হাতের ইশারা নির্বাক করে দিল তাকে। আজমেরিকে পুরাণ বললেন, আজমেরি বেঁচেই থাকবে তুমি, কিন্তু দ্বিতীয়বার আমায় দেখতে পাবে না কখনো। তোমার পটল চেরা যে চোখ দুটো ছিল তোমার সেরা অস্ত্র, সূর্য ডোবার আগেই তুলে নেওয়া হবে সে দুটো চোখ। নিশ্চল নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শাহজাদি আজমেরি বানু, চেঁচিয়ে বলল, না না পুরাণ দগ্ধ, বোন আমার, আমায় দেশ থেকে বের করে দাও, কতল করো আমায়, ফাঁসিতে ঝুলতে আমি তৈরি, কিন্তু জুলুম করো না আমার উপর। তোমার চোখ দুটোই ইরানের ভবিষ্যতের জন্য বিপজ্জনক, আমি কেবল সে বিপদকে রুখতে চাইছি। পেছনের দরজার দিকে হাঁটা দিল পুরাণ দগ্ধ, দাঁড়াও পুরাণ, রহম করো আমার উপর। ভারী পর্দার আড়ালে গোপনে অশ্রু মুছছিল পুরাণ দগ্ধ। সিপাইরা রুস্তমের ইশারায় হাত ধরল আজমেরি বানুর, বাধা দিল না ও। শাহপুরের মৃত্যুতে উদ্ভূত ইরানের পরিস্থিতি ছিল ইসলামী লস্করের অগ্রাভিযানের অনুকূল। সাহায্যের জন্য আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহুর খিদমতে লিখলেন মুসান্না বিন হারেসা রদিয়াল্লাহু আনহু। নিজে এগিয়ে চললেন মাদায়েনের দিকে, ইরানিদের জন্য তার এ হামলা ছিল অনভিপ্রেত। মুসান্না জানতেন মদিনা থেকে বড় ধরনের কোনো সাহায্য তিনি পাবেন না, তিনি জানতেন ইরানের অবস্থা যেমনই অনুকূলে নিজের অবস্থা তেমনই প্রতিকূল, কিন্তু এগিয়ে যাবার ফায়সালা করেছেন এমন এক ব্যক্তি যার সৈনিক জীবন প্রতিকূল পরিস্থিতি থেকেও হাসিল করেছে স্ফীত ফল। তিনি আরও জানতেন এ বিশৃঙ্খল অবস্থায়ও লাখ লাখ সিপাই ময়দানে হাজির করতে পারবে ইরান, কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রসদ সম্ভার নেই তার কাছে। বিজিত এলাকাগুলো কবজায় রাখার জন্য দুশ্মনকে প্রতি মুহূর্তে এ অনুভূতি দিতে হবে যে অবস্থার পরিবর্তনে মুসলমানদের দৃঢ়তা আর সাহসিকতায় কোনো পার্থক্য হয়নি। যে লড়াইয়ের সূচনা করেছিল বাহরাইনের মুসলিমেয় মুজাহিদ, তার মূলনীতি ছিল হামলার মৌকা না দিয়ে আত্মরক্ষার জন্য দুশ্মনকে বাধ্য করা। ঝড়ের বেগে চড়াও হল ওরা মাদায়েন, ফিরতি পথে ফৌজের স্বল্পতার দরুন আরও এক মঞ্জিল যেতে না পারায় ওদের আফসোস হচ্ছিল। অন্যদিকে প্রশান্তি ছিল পারস্যবাসী হীরা আক্রমণ না করে রাজধানী রক্ষায় নিয়োজিত থাকবে বেশ কদিন। হীরা থেকে ফিরে মদিনার সাহায্যের অপেক্ষা করতে লাগলেন মুসান্না রদিয়াল্লাহু আনহু। চিঠিতে তিনি লিখলেন, মুসলমানদের সাথে লড়াইয়ের পর যেসব ধর্মচ্যুত কাবিলাগুলো তওবা করেছে ওদের ফৌজে ভর্তি করার অনুমতি চাইছি। হযরত সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু আনহু তখনও জবাব দেননি। ইরানে এলো নতুন ইনকিলাব। ইরানের নতুন রানী এমন এক নওজোয়ানের হাতে রাজনৈতিক আর সামরিক ক্ষমতা অর্পণ করেছেন সবার কাছে যিনি সমভাবে সমাদৃত। রুস্তমের তৎপরতার কিছু সংবাদ পেলেন মুসান্না রদিয়াল্লাহু আনহু, পেরেশানি বেড়ে গেল তার। এক সন্ধ্যায় তিনি সাথীদের ডেকে বললেন, পরিস্থিতি প্রতিকূলে যাচ্ছে আমাদের, প্রভাতে হযরত সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু আনহুর সাথে সরাসরি আলোচনার জন্য মদিনার পথ ধরলেন তিনি। বাহরাইনের দৃঢ়চেতা মুজাহিদ মৃত্যু পথযাত্রী খলিফার মুখোমুখি হলেন। দৃঢ়তা, ইমান এবং আন্তরিকতা সমুদ্র ঢেউ খেলছিল তার দৃষ্টিতে। তার হৃদয়ের রোশনি কাফেলায় হিজাজকে দেখিয়েছিল অনারবের বিশালতায় নতুন পথ ও নতুন মঞ্জিল। হযরত সিদ্দিকে আকবর যখন জিন্দেগির সফর খতম করছিলেন আর স্থলাভিষিক্ত করছিলেন হযরত ওমার রদিয়াল্লাহু আনহুকে, মুসান্না বিন হারেসা তখন পৌঁছলেন মদিনায়। এই অবস্থায় খলিফার সাথে কোনো কথা বলতে পারবেন এ আশা তার ছিল না। রাস্তায় যাদের সাথে আলাপ হয়েছে তারা কেবল খলিফার অসুস্থতা ও তার স্থলাভিষিক্তের ব্যক্তিত্ব এবং সিরিয়ার মহান বিজয়ের কথাই বলছিলেন। এজন্য খলিফার ঘরের দরজায় পৌঁছে তাকে এক নজর দেখা ছাড়া অন্য কোনো ইচ্ছা মুসান্নার দিলে ছিল না।
কিন্তু হযরত সিদ্দিক আকবর তাকে দেখেই উঠে বসলেন। আচমক তার মনে হল তার হৃদয়ের কোনো কথা খলিফার কাছে গোপন নয়। মুসান্নার সাথে মুসাফা করিয়ে তাকে কাছে বসালেন তিনি। নিশ্চিন্তে বালিশে হেলান দিয়ে বললেন, আমার অসুস্থতায় তুমি অস্থির হয়ো না, বলো কি খবর নিয়ে এলে, তোমার সব কথা আমি শুনতে চাই। সংকোচ ছেড়ে শুরু করলেন মুসান্না রাদিয়াল্লাহু আনহু। ইরানের অবস্থা বললেন অতি সংক্ষেপে, কিন্তু হযরত আবু বকরের প্রশ্নে সাহস বাড়ল তার। বিস্তারিতভাবে বলতে লাগলেন ইরানের অবস্থা। রণক্ষেত্রের সম্পূর্ণ চিত্র তুলে ধরলেন খলিফার সামনে। উপস্থিত সাহাবিদের দিকে তাকিয়ে খলিফা বললেন, ওমার বিন খাত্তাবকে ডাকো। মুসলিম মিল্লাতের মহান নেতার শেষ নসিহত শুনছিলেন হযরত ওমার রাদিয়াল্লাহু আনহু। খলিফা বলছিলেন, আজ সন্ধ্যার আগেই যদি আমার জীবনের সফর শেষ হয়ে যায় তবে কালি মুসান্নাকে রওনা করিয়ে দেবে। কথা শেষ করতে পারলেন না তিনি। সহসা খলিফা দৃষ্টির সামনে নেমে এলো মৃত্যুর পর্দা। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল তার হৃদয়ের স্পন্দন। যার ২৭ মাসের খেলাফাতের প্রতিটি দিন, প্রতিটি লহমা ছিল মানবতার উন্নতির অগণিত কাহিনীতে ভরা। আমিরুল মুমিনিন ওমার বিন খাত্তাবের প্রথম কর্তব্য ছিল প্রথম খলিফার অন্তিম বাসনা পূর্ণ করা। মসজিদে নববীর চত্বরেই পতাকা গেড়ে দিলেন তিনি। মুজাহিদদের আহ্বান করলেন ওখানে জমায়েত হতে, কিন্তু মুজাহিদদের বেশিরভাগ ছিল সিরিয়ার রণক্ষেত্রে। যারা এসেছিলেন তাদের অধিকাংশই এমন সব প্রখ্যাত সাহাবি মদিনায় যাদের প্রয়োজন ছিল বেশি। মদিনাবাসী খলিফাকে পরামর্শ দিলেন, নতুন ক্ষেত্র তৈরি করার পূর্বে গোটা সিরিয়া বিজয় করা উচিত। এই রণক্ষেত্র থেকে অবসর পেলে ইরানের দিকে এগিয়ে যেতে ওদের দেরি হবে না। কিন্তু হযরত ওমার রাদিয়াল্লাহু আনহু মহামান্য খলিফা আবু বকরের হুকুম তামিল করতে সামান্যতম ত্রুটিও বরদাস্ত করতে প্রস্তুত ছিলেন না। নিকট অতীতের অসংখ্য উদাহরণ ছিল তার দৃষ্টির সামনে। মহানবীর তিরোধানের পর মদিনা আক্রমণের ভয় ছিল প্রকট, তবু সব কিছু থেকে বেপরোয়া হয়ে মুসলিম লস্করকে সিরিয়ার দিকে পাঠিয়েছিলেন সিদ্দিক আকবর। তার প্রথম এবং চূড়ান্ত যুক্তি ছিল কোনো বড় বিপদও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন থেকে আমায় বিরত রাখতে পারবে না। তার সেই দৃঢ়তা নিয়েই হযরত উমার জিহাদের দাওয়াত দিতে লাগলেন মদিনাবাসীকে। ইরানে অভিযান পাঠানোর জন্য তার বড় যুক্তি ছিল এ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তিম ইচ্ছা। বক্তৃতা শেষ করলেন আমিরুল মুমিনিন। তাকালেন মুসান্না বিন হারেসার দিকে। মুসান্না, তুমি কিছু বলবে? দাঁড়ালেন মুসান্না, দৃষ্টি ফেরালেন চারদিকে। হেজাজের কাফেলাকে যিনি মাদায়েনের পথ দেখাতে এসেছিলেন মদিনার মসজিদে গুঞ্জরিত হল সে নকিবের আওয়াজ। তিনি বললেন, আমি ইসলামের একজন সাধারণ খাদেম। এখানে রয়েছেন বদর ও হুনাইনের জিহাদে অংশগ্রহণকারী মহানবীর বিশিষ্ট সাহাবাগণ। তাদের সামনে জিহাদের গুরুত্ব বর্ণনা করার কথাও আমি ভাবতে পারি না। আমি শুধু বলবো ইরানের বর্তমান অবস্থা ও হাল হকিকত। এ মুহূর্তে আমাদের অভিযান পরিচালনা করা উচিত নাকি কদিন অপেক্ষা করতে হবে, এ ফায়সালার ভার বুজুর্গদের উপর। আপনারা যদি আমায় সঙ্গ দিতে রাজি হন তা হবে আমার খোশ কিসমত, নয়তো একাই রওনা হব আমি। আমার হিম্মত আর সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করে যাব। আমার একিন ইরান অভিযানের গুরুত্ব অনুধাবন করতে সময় লাগবে না আপনাদের। একটু থেমে ইরানের অতীত লড়াইয়ের আলোকে বর্তমান অবস্থার পর্যালোচনা শুরু করলেন তিনি। ধীরে ধীরে বলিষ্ঠ হতে লাগল তার আওয়াজ। শ্রোতাদের মনে হতে লাগল এক শান্ত নদী আচানক প্রবাহিত হয়ে দরিয়ায় রূপ লাভ করেছে। সেদেশের মানচিত্র তুলে ধরছিলেন মুসান্না, যার নদীনালা আর মরু মাঠ হাতের রেখার মতোই পরিষ্কার ছিল তার কাছে। সেসব বিদ্রোহ আর প্রাসাদ ষড়যন্ত্রের বর্ণনা দিচ্ছিলেন তিনি, যার কারণে সালতানাতের অভ্যন্তর হয়ে পড়েছিল দুর্বল ফাঁকা। ইরানে লড়াই মুলতবি করে মাদায়েনের হুকুমতকে প্রতিষ্ঠিত করার সুযোগ দিলে কি বিপদ আসতে পারে তাও তিনি বললেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, উপসংহারে তিনি বললেন, আমি জানি না কতজন স্বেচ্ছাসেবক আপনারা আমায় দিতে পারবেন, তবুও এ আশ্বাস আপনাদের দিচ্ছি আল্লাহর দিনের আওয়াজ বুলন্দ করার যে লড়াই শুরু করেছি তা অব্যাহত থাকবে। মাদায়েনের পথে সে মুজাহিদদের সাথী হওয়ার দাওয়াত দেব আমি, যাদের প্রথম হামলায় ইরান সালতানাতের ভিত্তি নড়ে উঠেছিল।
প্রতিরোধমূলক লড়াই ছাড়া আর কিছু ভাবার মওকা দুশ্মনকে আমি দেব না। আপনাদের বলতে এসেছি, রুস্তমের নেতৃত্বে এসে তাড়াতাড়ি বদলে যাচ্ছে ইরানের অবস্থা। রাষ্ট্রের সকল সচেতন শক্তি জমা হচ্ছে তার পাশে। কাবিলার সর্দার সামন্ত প্রভু এবং মাজুসি ঠাকুরদের দলে ভিড়াতে পারলে সৈন্যদের শৃঙ্খলাবদ্ধ করতে তার দেরি হবে না। ইরানি লস্কর সংহত হলে তাদের প্রথম টার্গেট হবে যারা ইরাকে ইসলামের পতাকা ধরে রেখেছেন তারা। এ সুযোগ তাদের দিলে কয়েক মাস অথবা কয়েক বছর পর যে কাফেলা এখান থেকে রওনা হবে, দজলা ফোরাতের উপত্যকায় আপনাদের পথ পানে চেয়ে থাকা মুজাহিদদের পরিবর্তে দেখবেন তাদের কবর। সে কবরগুলোই বলবে এ পথই চলে গেছে মাদায়নের দিকে। বক্তৃতা শেষ করলেন মুসান্না রদিয়াল্লাহু আনহু। তাইফের রইস আবু ওবায়দ বিন সাকফি রদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমাকে আমি জিহাদের জন্য পেশ করছি, আমার কাবিলার প্রতিটি লোক থাকবে আমার সাথে। এরপরই চারদিক থেকে মুসান্নার সাহায্যে উচ্চকিত হতে লাগলো আওয়াজ। তার সাথে যেতে তৈরি হলেন কয়েক হাজার মুজাহিদ। নেতৃত্বের প্রশ্নে মদিনাবাসীদের ইচ্ছে ছিল কোন আনসার অথবা মুহাজির সাহাবিকে নেতৃত্ব দেয়া হোক, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জিহাদের দাওয়াতে প্রথম লাব্বাইক বলেছে আবু উবায়দ, এজন্য লস্করের নেতৃত্ব তাকেই সমর্পণ করছি। মৃদু মৃদু হাসছিলেন মুসান্না রাদিয়াল্লাহু আনহু। ব্যক্তি থেকে নেতৃত্বের উদ্দেশ্যই মুখ্য। মর্দে মুজাহিদের হৃদয়ের এ সত্য ফুটে উঠল তার সে অনাবিল হাসিতে। মুসান্না, খলিফা বললেন, এখন এখানে অপেক্ষা করার প্রয়োজন নেই তোমার, আজই রওনা হয়ে যাও তুমি, শীঘ্রই আবু উবায়দ তোমার সাথে গিয়ে মিশবে। ঘণ্টাখানেক পর মদিনা থেকে হেরার পথ ধরলেন মুসান্না বিন হারেসা। সন্ধ্যার আগে কাবিলার সর্দারদের জন্য খলিফার ফরমান জারি হল, ধর্মচ্যুতদের মধ্যে যারা তওবা করে জিহাদে অংশ নিতে চায় পুরনো বাধ্যবাধকতা তাদের জন্য শিথিল করা হল। হীরা পৌঁছে মুসান্না রাদিয়াল্লাহু আনহু সংবাদ পেলেন নুরুসির নেতৃত্বে দজলা ফোরাতের মাঝে কসকরে পৌঁছেছে ইরানি ফৌজ, আরেক দল ফোরাতের তীর ঘেঁষে হীরার দিকে এগিয়ে আসছে জাওয়ানের নেতৃত্বে। আবু উবাইদের আগমন পর্যন্ত পিছন দিকটা নিরাপদ রাখতে চাইছিলেন মুসান্না রাদিয়াল্লাহু আনহু। হীরা থেকে ছাউনি তুলে মরু এলাকায় খাপফানে ছাউনি ফেলে আবু উবাইদের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি। চার হাজার মুজাহিদ নিয়ে মদিনা থেকে রওনা হলেন আবু উবাইদ। পথে বিভিন্ন মঞ্জিলে কাবিলার স্বেচ্ছাসেবকরা তাকে সঙ্গ দিতে প্রস্তুত ছিল। এ লস্কর যখন খাপফান পৌঁছল, চার হাজারের স্থলে মুজাহিদদের পরিমাণ হল দশ হাজার। হীরা খালি করে মরুর দিকে পিছিয়ে গেছে মুসলমানরা। মাদাইনবাসী এজন্য ছিল উল্লসিত। তাদের বিশ্বাস ছিল নুরসি এবং জাবানের ফৌজ ইরাক সীমান্ত থেকে ওদের সম্পূর্ণরূপে না তাড়িয়ে অভিযান থামাবে না। মাদাইনের কয়েদখানায় পড়েছিল মিয়ানদাদ। দুঃসহ যতনা আর অসহনীয় দুশ্চিন্তা নিঃশেষ করে দিয়েছিল তার শারীরিক ও মানসিক শক্তি। বন্দিত্বের প্রাথমিক দিনগুলো তার কেটেছে এক সংকীর্ণ কুঠুরিতে। এখন তাকে সরিয়ে আনা হয়েছে ঈষৎ প্রশস্ত কামরায়। সাধারণ কয়েদীদের চেয়ে এখানে তার খাওয়া পড়াও খানিকটা উন্নত ছিল। কোনো পাহারাদারের কাছ থেকে বাইরের অবস্থা জানার চেষ্টা এখন পর্যন্ত করেনিও। জুলুম আর অসহায়ত্বের অনুভূতি মোহর মেরে দিয়েছিল তার ঠোঁটে। নতুন কামরায় তাকে আনা হয়েছিল রাতের বেলা। গবাক্ষে দাঁড়িয়ে ও প্রথমবার উপভোগ করল সিতারার মুচকি হাসি। সে রাতে অনেকক্ষণ পর্যন্ত ঘুম আসেনি তার। ও যখন ঘুম থেকে উঠল, পাহারাদারকে দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে। উঠে বসল, একজন ওর সামনে রাখল খাবারের খাঞ্চা। আজ আপনি অনেক ঘুমিয়েছেন, বলল সে। কোনো জবাব দিল না ও। লৌহ কবাট বন্ধ করে ফিরে গেল পাহারাদার। খাঞ্চার খাবারে খানিক বাড়াবাড়ি দেখল মিয়ানদাদ। আচম্বিত কেঁপে উঠল তার গোটা দেহ। ও জানত মৃত্যুদণ্ডের ফায়সালা হয় যে সব কয়েদিদের তাদেরকেই দেয়া হয় এমনতর খাবার। এ আমার শেষ খানা, মনে মনে বলল। দৃষ্টির সামনে এসে দেখতে পেল মৃত্যুর ভয়াল বিভীষিকা। কম্পিত পদে উঠে দাঁড়াল, আঁকড়ে ধরল গড়াদের সিং। না না, এ হতেই পারে না, আমি বাঁচতে চাই। নিপীড়িত, অপমানিত আর অসহায় হয়েও বেঁচে থাকতে চাই আমি। আমি নিরপরাধ, ওরা আমাকে হত্যা করতে পারে না।
জানালা থেকে সরে আবার চিৎকার করতে লাগলো দরজার পাশে এসে। যখন কান্না আর গমকে মিশে গেল ওর চিৎকার, কবাট ভাঙার ব্যর্থ চেষ্টা করে অবশ হয়ে এলো তার হাত দুটো। ছুটে আসা পাহারাদারদের চিৎকার শোনা গেল বাইরে থেকে, খুলে গেল কামরার দরজা। কয়েকখানা দারোগা চারজন সশস্ত্র পাহারাদার নিয়ে প্রবেশ করলেন কামরায়। কি হয়েছে? দারোগা প্রশ্ন করলেন। জানতে চায় আর কতক্ষণ আমি জিন্দা থাকব, বিষণ্ণ কণ্ঠে বলল মিয়ানদাদ। ফাঁসিতে ঝুলানোর জন্য কোনো স্থান নির্ধারণ করেছ? পাহারাদারদের দিকে তাকিয়ে দারোগা বললেন, তোমরা বেরিয়ে কবাট বন্ধ করে দাও। হুকুম তামিল করল ওরা। তুমি ছিলে এক অন্ধকার কুঠুরিতে, মিয়ানদাদকে বললেন দারোগা। তখন তোমার ধৈর্য আর সাহস দেখে আশ্চর্য হতাম আমি। এখন আমরা শাহী মেহমানের মতো ব্যবহার করছি তোমার সাথে, আর তুমি আহত বাচ্চার মতো চিৎকার করছ। তোমায় ফাঁসি দেওয়া হবে এমন ধারণা এলো কেন তোমার মনে? এ কি আমার শেষখানা নয়? খাবারের দিকে ইশারা করল মিয়ানদাদ। না, যদি পাহারাদারা তোমার সাথে ঠাট্টা করে থাকে তবে তোমার সামনেই পিটিয়ে তাদের চামড়া তুলে দেব। কম্পিত হাতে তার বাহু ধরে মিয়ানদাদ বলল, পাহারাদারা কিছুই আমায় বলেনি, কিন্তু যদি আমার কিসমতের ফয়সালা হয়েই থাকে তা শোনার জন্য আমি প্রস্তুত। তোমায় মৃত্যুদণ্ড দেয়া হবে না এ নিশ্চয়তা দিতে পারি। ভবিষ্যতে সাধারণ কয়েদের মতো ব্যবহারও তোমার সাথে করা হবে না। রুস্তমের পিতৃহত্যার ষড়যন্ত্রে তুমি শরিক নও, সে এখন এ ব্যাপারে নিশ্চিত। শাহী মহলের গোলাম এবং খোজারা আজমেরি বানর বর্ণনা স্বীকার করছে। মিয়ানদাদ চমকিত হয়ে বলল, তিনি এখনও জীবিত? হ্যাঁ, কিন্তু মৃত্যুর চেয়েও ভীষণ তার জিন্দেগি, তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। তিনি কি বন্দিনী? ধরা গলায় প্রশ্ন করল মিয়ানদাদ। না, চোখ তুলে নেয়ার পর তার মস্তিষ্ক এমন ছিল না যে তাকে কয়েদ করে রাখতে হবে। রানী পুরান দক্ত তাকে তার পুরাতন মহলে পাঠিয়ে দিয়েছেন। শুনেছি তোমায়ও তিনি ছেড়ে দিতে চাইছিলেন, কিন্তু রুস্তম জেদ ধরেছিল তোমাকে কয়েদখানায় রাখতে। কাল ভোরে রানীর পক্ষ থেকে তোমার আরামের ব্যবস্থা করার হুকুম পেয়েছি, এখন নির্দ্বিধায় খেতে পারো। আফসোস রাতে তোমার কাছে আসতে পারিনি, তোমার চিৎকার না শুনলেও আজ দুপুরের মধ্যে তোমার কাছে আসতাম। কতদিন আমি এখানে থাকব? আমি জানি না, হুকুমতের রশি এখন রুস্তমের হাতে। সে তোমায় কতল করতে চেয়েছিল, কিন্তু পুরান দক্তের হস্তক্ষেপে রক্ষা পেয়েছে তোমার জীবন। তোমার গাফলতিতে তার পিতা নিহত হয়েছেন এ কথা ভুলতে সে রাজি নয়। রুস্তমের কাছে একটা দরখাস্ত লেখার অনুমতি তুমি আমায় দেবে? হ্যাঁ, তা দিতে পারি, কিন্তু এখন তার দরকার নেই। বড়জোর এদ্দুর লিখতে পারো যে সিয়াওয়াক্স আর আজমেরি বানুর সাথে ষড়যন্ত্রে তুমি শরিক ছিলে না, কিন্তু একথা আগেই প্রমাণিত হয়েছে। তোমার পক্ষে মহলের এবং সিয়াওক্সের কর্মচারী নয়, বরং সে জমিদারও সাক্ষী দিয়েছে সিয়াওক্সের হুকুমে যে তোমায় আটক করে রেখেছিল। তিনি কি গ্রেফতার হয়েছেন? তাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার জবানবন্দি শুনে তাকে ছেড়ে দিয়েছে রুস্তম। আমার বিশ্বাস তোমাকেও বেশি দিন বন্দি করে রাখবে না সে। রানী ছাড়া কয়েদখানার বাইরেও তোমার কিছু কল্যাণকামী রয়েছেন, তোমায় ওরা ভুলবেন না। যে কোনো মুহূর্তে রুস্তমকে ওরা প্রভাবিত করতে পারেন, আপাতত নীরব থাকাতে তোমার কল্যাণ। বুঝতে পারছি না, আমি নিরপরাধ বোঝা সত্ত্বেও রানীর মর্জির বিরুদ্ধে রুস্তম কিভাবে আমায় বন্দি করে রাখতে পারেন? রানী জানেন তার সিংহাসনের সব ভার এখন রুস্তমের কাঁধে, এজন্যই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে পারছেন না। তুমি যে বলছিলে রানী ছাড়াও আরো কেউ আমার কল্যাণকামী, ওরা কারা? ওরা তোমার দোস্ত। তাদের মধ্যে এক যুবককে শুধু আমি চিনি, কিন্তু এখন তার নাম প্রকাশ করতে পারছি না। ও এলে তোমার কাছে পৌঁছে যাবে। তোমায় কথা দিচ্ছি যতদিন এখানে থাকবে তুমি যে বন্দি তা অনুভব করতে দেবে না তোমাকে। আমার সাধ্যের মধ্যে তোমার কোনো খায়েশও অপূর্ণ থাকবে না। এ মুহূর্তে আমার একটাই খায়েশ, হাই যদি তুমি তা পূর্ণ করতে পারতে। আমার বোনের খবর জানতে চাই আমি, মাহবানু তার নাম, কোথাও আত্মগোপন করে আছেও, যদি মাদায়নে না থাকে তবে ইস্পাহানে পারভেজের জামা তার কাছে পৌঁছে গেছে, তার খবর দিতে পারলে আমি কৃতজ্ঞ থাকব। সরুষকে আমি চিনি, তোমার বোনের খোঁজ নেব আমি, তবে এক শর্তে। এক কয়েদি যদি তোমার কোনো শর্ত পূরণ করতে পারে তবে অস্বীকার করব না আমি। স্মিত হেসে দারোগা বলল, ভবিষ্যতে গড়াদের সিংগুলো ভাঙার চেষ্টা করবে না? আর মুক্তি পেলে এক সপ্তাহ সংকীর্ণ কুঠুরিতে রাখার জন্য
আমায় শাস্তি দেবে না, এবার নিশ্চিন্তে খেয়ে নাও। দরজার দিকে পা বাড়ালো দারোগা, আবার মিয়ানদাদের দিকে ফিরে বলল, মিয়ানদাদ, তোমার সাথে ঠাট্টা করছি না আমি, ইরানের রানী যদি তোমায় ভুলে না যায় তবে কোনোদিন হয়তো এ কয়েদখানা থেকে বেরোবে। পরদিন লস্করের কোনো ছাউনিতে আয়োজন চলতে থাকবে তোমার অভ্যর্থনার, মনে রেখো কয়েদখানায় বন্দী হয় উজির অথবা সিপাহসালার। এ মোলাকাতের পর মিয়ানদাদের মনোবেদনা প্রশমিত হয়ে এলো কিছুটা। পরদিন দারোগা এসে যখন বলল, তোমার বোনের খোঁজে এক বিশ্বস্ত লোককে আমি স্পাহান পাঠিয়েছি, তার আধার দুনিয়ায় জ্বলে উঠল আশার আলো। এরপর থেকে দারোগা প্রতিদিন আসত তার কাছে, তার বদৌলতে বাইরের অবস্থা মাদায়নের জনগণের চেয়ে বেশি জানতে পেত মিয়ানদাদ। বিশ দিন পর দারোগা এসে সুসংবাদ দিল যে ইস্পাহানে মাহবানুর খোঁজ পাওয়া গেছে, মাদায়ন থেকে পালিয়ে সরুসের ওখানে পৌঁছেছে ও। ওরা কি জানে আমি বন্দী? প্রশ্ন করল মিয়ানদাদ। না, দূতকে শুধু তোমার বোনের খোঁজ নিতেই বলেছিলাম, তোমার ব্যাপারে তাকে কিছুই বলিনি। আমি তাকে বলেছিলাম সরুসের কাছে নিজে না গিয়ে অন্য কারো দ্বারা মাহবানুর সংবাদ নিও। ইস্পাহানে গিয়ে সে এক মহিলার সাহায্য নিয়েছিল, দূত তোমার কোনো কথা বললেই হয়তো সরুষ সর্বাগ্রে অনুসন্ধান শুরু করত। তার সামান্যতম অসাবধানতাও বিপদ বয়ে আনত আমার জন্য। নিরাশ হয়েও না, সময় এলে সংবাদ তাকে পাঠাবো, কিছুদিনের মধ্যে সেও মাদায়ন এসে যেতে পারে। মুসলমানদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি চলছে মাদায়নে, সরুষ এলে তার কাছে তোমার অবস্থা গোপন থাকবে না। জাবান আর নুরসির নেতৃত্বে ইরানি ফৌজ এক মাস পরই রওনা করেছিল মুসলমানদের বিরুদ্ধে। কোনো নতুন খবর পেলেই মিয়ানদাদের কাছে ছুটে আসত দারোগা, লস্করের অগ্রগতির অবস্থা জানিয়ে প্রশ্ন করত, এখন কি তোমার ধারণা জবাবি হামলা মুসলমানরা করবে? হ্যাঁ, এ ধারণা এখনও আছে আমার, জবাব দিত মিয়ানদাদ। এক সন্ধ্যায় হাঁপাতে হাঁপাতে কামরায় ঢুকল দারোগা, বলল, মিয়ানদাদ, ভুল তোমার ধারণা, মোকাবেলা করবে না মুসলমানরা। মরু প্রান্তের শেষ ছাউনি ছাড়া গোটা ইরাক খালি করে দিয়েছে জাবান, নুরসির লস্কর পৌঁছেছে কসকর, কদিন পর শুনবে দু লস্করই বিশাল মরুতে পরাজিত দুশ্মনের পিছু ধাওয়া করেছে। নুরসির লস্করের অপেক্ষা না করেই যদি নদী পেরিয়ে থাকে জাবান, তবে তুমি এক লোমহর্ষক খবর শোনার জন্য তৈরি থেকো। তুমি এখনো ভাবছ মুসলমানরা আমাদের মোকাবিলা করবে? মুসান্না বিন হারেসা যদি বেঁচে থাকে তবে দৃঢ়তার সাথে বলতে পারি দেরি না করেই জবাবি হামলা করবে সে। জাবানের জন্য এ হামলা হবে যেমনই প্রচণ্ড তেমনই আকস্মিক। আমাদের দু লস্করকেও জমায়েত হতে দেবে না ওরা, ওরা ইরাক খালি করে দিয়েছে এজন্য তুমি সন্তুষ্ট, কিন্তু আমি ভাবছি সমগ্র শক্তি একত্র করছে ওরা, সে বিপজ্জনক স্থানে পৌঁছেছে জাবান। সত্য হলো মিয়ানদাদের সন্দেহ, দারোগার সাথে কথা হয়েছে এক ঘন্টাও যায়নি, দ্রুতগামী অশ্বারোহী দল প্রবেশ করল মাদায়ন। একটু পরই সে দলের সালার রুস্তমকে বলছিল, জাবানকে পরাজিত করে আবু ওবায়দের লস্কর কসকরের দিকে এগিয়ে যাচ্ছে। স্তম্ভিত হয়ে রুস্তম দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বলল, জাবান নিজে এ সংবাদ নিয়ে এলে তার চামড়া আমি তুলে নিতাম। জনাব, দুশ্মনের হামলা ছিল এত আকস্মিক, প্রস্তুত হতে পারিনি আমরা। সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে মাত্র আমরা খবর পেয়েছিলাম খাফফানের ছাউনি খালি করে ফেলেছে দুশ্মন, মরুর দিকে তাদের রুখ। সিপাহসালার ভেবেছিলেন ইরাক ছেড়ে ওরা পিছিয়ে যাচ্ছে, কিন্তু এ ছিল তাদের চাল, তখনই তা আমরা টের পেয়েছি যখন ওরা আমাদের ছাউনি থেকে মাত্র দুই ক্রোশ দূরে। রাগে ঠোঁট কামড়ে রুস্তম বলল, এ কথা কেন বলছ না? দুশ্মন পিছিয়ে যাচ্ছে শুনে সারা রাত উৎসবে মেতেছিলে তোমরা, ওরা যখন প্রবেশ করছিল ছাউনিতে তোমরা তখন মদে মাতাল। জনাব, সিপাহসালার হুকুম ছিল ভোরে মার্চ করার জন্য, তোমরা প্রস্তুত থেকো, রাতে পালিয়ে যাওয়া দুশ্মনের পিছনে আর দরকার নেই। ইরাক সীমান্তের কোথাও ওরা ছাউনি ফেরার চেষ্টা করলে দিনের আলোতে ওদের আমরা সাফ করে ফেলতে পারব, কিন্তু যখন আমরা মার্চ করার প্রস্তুতি নিচ্ছিলাম ওরা তখন আমাদের মাথার উপর এসে পড়েছে, আর ওদের দেখেই তোমরা ছুটে পালালি। জনাব, পরাজয়, শব্দের স্থানে অন্য কোনো শব্দ ব্যবহার করব না, কিন্তু আমরা ভীরু কাপুরুষ দুশ্মনের সালার এ অপবাদ দিতে পারবে না। দুশ্মনের সংখ্যা কি আমাদের চেয়ে বেশি ছিল? গর্জে উঠল রুস্তম। না, আনত ছিল, জবাব দিল অফিসার। তোমাদের চেয়ে উৎকৃষ্ট ছিল কি তাদের অস্ত্র সম্ভার? না,
বরং তাদের অধিকাংশই ছিল মর্মহীন। তবে তোমাদের পরাজয়ের কারণ তোমাদের সালারের অযোগ্যতা আর বোকামি ও ভীরুতা ছাড়া আর কি হতে পারে? জনাব, এমন দুশ্মনের সম্মুখীন হয়েছি আমরা, যুদ্ধের সব নীতিমালা এবং জয় পরাজয়ের ব্যাপারে গোটা দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে যারা। আমরা লড়ছি কেবল বিজয়ের আশা নিয়ে। শুধু বিজয় নয়, মৃত্যু যেন তাদের জন্য এক বড় ইনাম। জনাব, উন্মত্ত ঝড় বিশাল পর্বতমালাও রুখতে পারে না। ধমকে উঠল রুস্তম, তুমি প্রভাবিত করতে চাইছ আমায়? আফসোস, নিরুদ্বেগ জবাব দিল অফিসার, আমি কোনো সুখবর নিয়ে আসিনি। তথাপি আমায় বলা হয়েছিল এক দূরদর্শী এবং সত্যপ্রিয় ব্যক্তির কাছে যাচ্ছি আমি। তিক্ত বাস্তবকে আমি যেন মনোরম শব্দের চাদরে ঢাকার চেষ্টা না করি। তোমার নাম কি? ঈষৎ মোলায়েম স্বরে বলল রুস্তম। আদমান। আরেকটু সফর করতে পারবে? আমার প্রয়োজন শুধু তাজাদম ঘোড়া। মৃদু হাসল রুস্তম। উৎকৃষ্ট ঘোড়া পাবে তুমি আমার আস্তাবল থেকে, তা হবে তোমার এনাম। এক্ষুনি কসকর রওনা হয়ে যাও। নুরসিকে বলবে যে কোনো মূল্যেই হোক দুশ্মনকে যেন এগোবার সুযোগ না দেয়। তার সাহায্যে জালিনুসের নেতৃত্বে 10,000 সিপাই পাঠাচ্ছি আমি। নুরসির নেতৃত্বাধীন যে লস্কর কসকরের কাছে খুরমা বিধিতে জমায়েত হচ্ছিল মুসলমানদের হাতে পরাজিত হয়েছে। দিন কয়েক পর মাদায়েন পৌঁছল এ সংবাদ। জালিনুসের নেতৃত্বে 10,000 সিপাই বার্সিমার কাছে এসে থেমে গেছে। নুরসির পরাজিত সিপাহীরাও জমা হচ্ছে ওখানে। এ অবিশ্বাস্য সংবাদের তিন দিন পর মাদায়েনবাসী শুনছিল নুরসির মতো জালিনুসকেও পরাজিত করেছে আবু ওবায়দ। অবশিষ্ট লস্কর নিয়ে মাদায়েনের দিকে এগিয়ে আসছেন তিনি। আরও এক সপ্তাহ পর পুরাণের দরবারে গর্জন করছিল রুস্তম। হীরা কব্জা করেছে ওরা। ফোরাত উপকূলের শস্য সমন এলাকা আমাদের জন্য হয়ে পড়েছে বিপদাপন্ন। আরবরা পিছপা হয়, যেসব কাবিলা ভয় আমাদের সঙ্গী হয়েছিল আমাদের দিক থেকে নিরাশ হয়ে এখন তাকিয়ে আছে ওদের দিকে। বাহরাইনের এক পরিচয়হীন ব্যক্তি আমাদের উপর হামলা করবে দুবছর আগে কোনো ইরানি তা ভাবতেও পারেনি। কিন্তু যে লড়াইকে শুরুতে বিদ্রুপ করতে তোমরা, তা এখন আমাদের জন্য বড় জাতীয় সমস্যা। সিরিয়ায় রোমানদের পতাকা যারা ধুলায় মিশিয়ে দিয়েছে তাদের আমরা দুর্বল ভাবতে পারি না। যে ক্ষুদ্র বাহিনীর হাতে পরাজিত হয়েছে আমাদের অভিজ্ঞ তিনজন সালার, তাদের আমি সে বিশাল লস্করের প্রথম দল মনে করি। একই সময় যারা রোম ও ইরান সালতানাতের সাথে টক্কর লাগানোর দুঃসাহস দেখিয়েছে। কিন্তু তোমাদের বলতে পারি সে সময়ের প্রতীক্ষা আমি করব না। সিরিয়ার রণক্ষেত্রের লড়াই শেষ করে যখন ইরানে নিয়োগ করবে ওরা সর্বশক্তি, আমাদের পক্ষ থেকে জবাবি হামলা করার উপযুক্ত সময় এখনই। তোমাদের সিপাহ সালারদের বড় ভুল ছিল, প্রতিরোধমূলক লড়াইকে যথেষ্ট ভেবেছিল ওরা। ওরা ভেবেছিল ইরানি সম্পদের প্রাচুর্যের ভয় ওদের পিছু হটতে বাধ্য করবে। এর ফলে আরবদের মন থেকে তোমাদের ভয় চলে গেছে। আরবদেরকে মরুভূমির দিকে হাঁকিয়ে দেওয়ার পরিবর্তে সবুজ প্রান্তর আর সুন্দর শহরগুলোর পথ দেখিয়েছ তোমরা। তোমাদের ব্যক্তিস্বার্থ, ষড়যন্ত্র, ভীরুতা আর বোকামির কারণে ধুলোয় মিশে গেছে ইরানের হাজার বছরের ঐতিহ্য। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ইরানের সীমান্ত থেকে আরবদের হটিয়ে দেয়া। এ দায়িত্ব আমিই পালন করব। সকল সুবার, সামন্ত প্রভু, জমিদার এবং কাবিলার সর্দারদের এ পয়গাম পাঠিয়েছি দেরি না করে নিজ নিজ ভোজ পাঠিয়ে দিতে। আমি ঘোষণা করছি এ হুকুম তামিল করতে সামান্যতম দুর্বলতা বরদাস্ত করা হবে না। আশা করি অল্প কদিনের মধ্যে এক বিরাট লস্কর জমায়েত হবে মাদায়েন। ওদের নেতৃত্ব দেয়া হবে এমন এক ব্যক্তিকে যার ফৌজি অভিজ্ঞতা, সাহস আর বিশ্বস্ততায় ইরানিরা আশ্বস্ত। এখানে রয়েছেন ফৌজের অভিজ্ঞ সালাররা। এই মহান জিম্মা কে বহন করবে এর ফায়সালার ভার আমি তাদের উপরই ছেড়ে দিচ্ছি। ফৌজি সর্দাররা চাইতে লাগলেন পরস্পরের দিকে। ওদের দৃষ্টি খুঁজে নিল এমন এক সুঠাম দেহিকে যার চেহারা থেকে ঝরে পড়ছিল প্রবীণের গাম্ভীর্য আর যৌবনের দীপ্তি। এ জিম্মাদারির উপযুক্ত বাহমান ছাড়া আর কেউ নন, বলল এক সর্দার। গোটা দরবার থেকে আওয়াজ উঠতে লাগল বাহমানের পক্ষে। রুস্তম হাত তুললে নীরব হয়ে গেল দরবার। বাহমান, রুস্তম বলল, তোমার যোগ্যতা আর তোমার শানদার অতীত আমার দৃষ্টির আড়াল ছিল না। তোমার সঙ্গীদের পরামর্শ না নিলেও তোমাকে ছাড়া কাউকে খুঁজে নিত না আমার দৃষ্টি। এ অভিযানের দায়িত্ব আমি তোমায় অর্পণ করছি। কোনো এক দুপুরে কয়েদখানার দারোগা প্রবেশ করল মিয়ানদাদের কামরায়। বলল,
সরুসের সাথে আমি দেখা করেছি। তোমার খবর শুনে তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু তোমার মুক্তির ব্যাপারে তিনি কি ভাবছেন তা আমায় বলেননি। আমার বিশ্বাস সময় মতো নিশ্চয় পদক্ষেপ নেবেন তিনি। যার গাফলতিতে ফররুখজাদ নিহত হয়েছেন তার সাথে তার হৃদ্যতা আছে, আপাতত রুস্তমকে বুঝতে দিতে চান না তিনি। তোমার বোনের ব্যাপারে বললেন ও ভালো আছে, তাকে আমার মেয়ের মতোই মনে করি। তুমি নিরাশ হও না, এ আমাদের শেষ মোলাকাত নয়। তার কথাই বুঝলাম মাদায়েন আসবেন তিনি, হুকুমাত তাকে পারভেজের মহল সোপর্দ করেছে। ওখানেই তিনি অবস্থান করছেন? হ্যাঁ, তবে নিজস্ব সিপাহীদের ছাউনিতে রেখে এসেছিলেন। আমাদের লস্কর ইরাকে রওনা করবে পরশু, নিজের ফৌজ রওনা করিয়ে স্পাহান চলে যাবেন তিনি। রুস্তম তাকে বলেছেন এ বয়সে রণক্ষেত্রে না গিয়ে স্পাহান থেকে নতুন লস্কর ভর্তি করতে। ওখানে কোনো আরব বালক দেখেছিলে? আমরা যখন কথা বলছিলাম 15-16 বছরের এক প্রাণবন্ত বালক এসেছিল, আরব নয়, বরং তাকে মনে হচ্ছিল কোনো ইরানি আমির জাদা। মনে হয়েছে ও সরুসের কোনো আত্মীয়, তবে চেহারায় অল্প বয়সী বালক এবং দেহের গড়নে এক নওজোয়ান মনে হচ্ছিল তাকে। তার কপালে কি জখমের চিহ্ন ছিল? হ্যাঁ, কিন্তু সে কে? ও আমার এক ছোট্ট দোস্ত। তুমি কোনো পয়গাম দিতে চাইলে তাকে খুঁজতে পারি। না, বিষণ্ন কণ্ঠে বলল মিয়ান্দাদ, আমার এ অত্যাচারিত আর অসহায় অবস্থা ওর না জানাই ভালো। 3000 অশ্বারোহী এবং 300 হাতি নিয়ে মাদায়েন থেকে বেরুল বাহমান। ইরানের জাতীয় পতাকা শোভা পাচ্ছিল লস্করের সামনে, পারস্যবাসী জয়ের মূল ভাব তো একে। বাবেলের কাছে ফোরাত পারে আরব আর অনারবের লস্কর ছাউনি ফেলল। দূত মারফত আবু ওবায়দকে বাহমান জানালো, নদী পেরিয়ে তোমরা আসবে না আমরা আসবো।